নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। আগামী 21 জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে কাটোয়া পৌরসভার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। আগামী 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার শহীদ সমাবেশে দলের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য উদ্বুদ্ধ করতে এই দিনের পথসভায় শহীদ দিবস প্রসঙ্গে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, 1993 সালের 21 জুলাই তখন কংগ্রেস বিভক্ত হয়নি, অবিভক্ত কংগ্রেসের রাজ্যের যুব সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডাক দিয়েছিলেন যে নো আইডেন্টিটি নো ভোট। এখন যে প্রশ্ন সিপিএম বারে বারে করছে, বলছে সব ভোট লুট হয়ে যাচ্ছে, তখন যেভাবে ভোট লুট হতো সেই ভোট লুট বন্ধ করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করুন নির্বাচন কমিশন, এবং সেই পরিচয়পত্র দেখিয়ে সাধারণ মানুষ তারা ভোট দেবেন, যাতে অন্য কারোর ভোট অন্য কেউ দিতে না পারে। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আন্দোলন করার পরেও যখন ভারতবর্ষের নির্বাচন কমিশন আইডেন্টি কার্ডের ব্যবস্থা করল না, তখন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালের 21 জুলাই রাইটার্স বিল্ডিং অভিযানে ডাক দিয়েছিলেন। অনেকেই প্রশ্ন করেন যে নির্বাচন কমিশনের কাছে আবেদন, তাহলে রাইটার্স বিল্ডিং এ অভিযান কেন? অনেক বয়স্ক মানুষ আছেন, তারা জানেন ভারতবর্ষে নির্বাচন কমিশনের প্রত্যেক রাজ্যে একটা করে অফিস থাকে, পশ্চিমবঙ্গেও এখন আছে, কিন্তু 1993 সালে রাজ্য নির্বাচন কমিশনের আলাদা কোনো অফিস ছিল না। রাইটার বিল্ডিংয়ের দুটো ঘরে রাজ্য নির্বাচন কমিশন পরিচালিত হতো। আমাদের দেশটি ডাক দিয়েছিলেন সেই নির্বাচন কমিশনের কাছে যে পুরুষের দেওয়ার, কিন্তু তার অপব্যাখ্যা করে বলা হয় যে নির্বাচন কমিশনকে যে পুরুষের দেওয়ার জন্য রাইটার্স বিল্ডিং এ যাওয়ার প্রয়োজন কি, নির্বাচন কমিশনের অফিসটাই তো রাইটার্স বিল্ডিং এ ছিল। কিন্তু একটা শান্তিপূর্ণ আন্দোলন, কোনো মানুষের হাতে কোনো অস্ত্র বা লাঠি লঙ্ঘন ছিল না, কিন্তু সিপিএমের পুলিশ তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী 1978 সাল থেকে ক্ষমতায় থেকে যে অবস্থা তৈরি করেছিল, মানুষের কথা বলার অধিকার হারিয়ে গিয়েছিল। 1993 সাল অর্থাৎ দীর্ঘ 15 বছর ধরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজত্বের পর বাংলার মানুষ ভয়ে কথা বলতে পারত না। স্বভাবতই তাদের ধারণা ছিল যে খুব কম সংখ্যক মানুষ এই আন্দোলনে সাড়া দেবে, কিন্তু দেখা গেল উল্টো। 6টা পয়েন্ট হয়েছিল, 6টা পয়েন্টে হাজার হাজার মানুষ, যা আশা করা যায় না, তারা এসে জমায়েত হতে শুরু করলেন। উদ্দেশ্য রাইটার্স বিল্ডিং দখল করা নয়, উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখা যে কোনো মূল্যে ভোটের জন্য আইডেন্টি কার্ড তৈরি করার ব্যবস্থা করতে হবে। কিন্তু রাইটার্স বিল্ডিং এর দরজায় পৌঁছাবার আগেই
জ্যোতি বসুর পুলিশ সেই নিরস্ত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালাতে আরম্ভ করল। চারজন যুবক ছেলে সেখানেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে গেল, দেখা গেল তারা মারা গেছে। মমতা ব্যানার্জিকেও প্রাণে মারার চেষ্টা হয়েছিল, আপনারা অনেকেই এখন দেখেছেন যে অনেক পুরনো কথা কাগজে বেরোচ্ছে। প্রকৃতপক্ষে সৌগত রায় তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রাণ করে না দাঁড়াতে পারতেন তাহলে হয়তো তার মৃত্যুই হতো। এই অবস্থার মধ্যে 1994 সাল থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী 21 জুলাই দিনটাকে স্মরণ করেন এবং স্মরণ করেন ধর্মতলায় এই কারণেই যে 13 জনের মধ্যে 7 জন মানুষ এখানে মারা গিয়েছিলেন। নাহলে যে জনসমাবেশ হয় সেই জনসমাবেশ যদি অন্য কোনো বড় জায়গায় করা হতো সেই জায়গাও ভর্তি হয়ে যেত। এই জনসমাবেশের মাধ্যমে একদিকে যেমন তিনি গণতান্ত্রিক আন্দোলনের যে ধারা সেই ধারাটাকে বজায় রাখার কথা বলেছেন, আর এখন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি যারা কথায় কথায় বলে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বাংলার আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তাদের মুখেও ধামা বসে দেওয়ার জন্য 13-21 জুলাইটা ব্যবহার করা হয় যে যাতে মানুষ ভাবতে পারে যে কি ধরনের অপরাধ তখন হতো, পুলিশ কি ব্যবহার করত। আজকে আমরা দেখি যে সিপিএম অনেক বড় বড় কথা বলে আইন শৃঙ্খলা নিয়ে। আমরা কাটোয়ার মানুষ, আমরা নিজেরাই জানি যে আমাদের এলাকা কতটা শান্ত আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী 21 জুলাই আমাদের ধর্মতলা যেতে হবে যতটুকু সম্ভব বেশি মানুষকে নিয়ে। 21 জুলাই যাওয়ার এখন দুটো কারণ, প্রথমত আমাদের শহীদদের স্মৃতি তর্পণ, তার সঙ্গে যেটা ঘটনা যে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস অর্থনৈতিক দিক দিয়ে এত অভাব থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে সারা পশ্চিমবাংলার উন্নয়ন করে চলেছেন তার থেকেও হয়তো আরো বেশি কিছু তিনি মানুষের কাছে উপস্থাপন করবেন, যেটা আমাদের জানা দরকার। ঠিক তেমনি আমরা দেখছি যাতে সারা ভারতবর্ষে একটা অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে। আমাদের প্রতিবেশী দেশগুলো, শ্রীলঙ্কার কথা আপনারা দেখছেন বারে বারে, সেখানে 436 টাকা লিটার পেট্রোল, অন্যান্য জিনিসপত্রের দাম আগুন, মানুষ খেতে পারছে না। তারা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের প্রাসাদ দখল করে নিয়েছে কিন্তু তাতে তো সুরাহা হচ্ছে না। পাকিস্তানেও নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান, তাকেও উৎখাত করা হয়েছে। ছোট ছোট প্রত্যেকটা দেশকে এখন একটা অনিয়মের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। আমাদের ভারতবর্ষকেও নরেন্দ্র মোদী সরকার সেই রাস্তায় নিয়ে যাচ্ছেন। আপনারা আগে থেকেই জানেন যে সরকারি যা সম্পত্তি, প্রকৃতপক্ষে কংগ্রেস সরকার আসার পর ভারতবর্ষের যে উন্নয়ন হয়েছিল, ভারতবর্ষের যে সম্পত্তি তৈরি হয়েছিল সেই সম্পত্তিগুলোকে বিক্রি করে করে এরা এখনো পর্যন্ত চালাচ্ছে। কিন্তু চালালেও আমরাও শ্রীলঙ্কার মতো একেবারে কিনারায় এসে থেকেছি। যারা একটু খবর রাখেন তারা দেখবেন যে আজকের কাগজেও আছে যে $1 বিনিময়ে 80 টাকা লাগছে, অর্থাৎ ডলারের তুলনায় ভারতের মুদ্রা মান এমন জায়গায় নেমে গেছে যে আমরা যেটা রপ্তানি করছি তাতে অনেক কম পয়সা পাচ্ছি। 2022-এর যে 21 জুলাইয়ের যে সভা, সেই সভা কিন্তু শুধুমাত্র শহীদ স্মরণের সভা নয়, আমরা তো শহীদ তর্পণ করবই, তার সঙ্গে সঙ্গে
একদিকে গোটা ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা, ভারতবর্ষের যে রাজনৈতিক অবস্থা, সেই সম্পর্কে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি দিশা দেখান সেটা আমাদের জানার দরকার আছে। ঠিক তেমনি রাজ্যের ক্ষেত্রেও আমরা আগামী দিনে কীভাবে চলব, কীভাবে চললে পশ্চিমবঙ্গ আরও সুসংগত হবে, পশ্চিমবঙ্গ আরও উন্নত হবে, সেই দিকে তার নির্দিষ্ট নির্দেশ পাওয়ার জন্য 21 জুলাই আমাদেরকে দলে দলে ধর্মতলায় যেতে হবে। আমি আশা করি যে আপনাদের সবারই সমর্থন পেয়ে 21 জুলাই এবার ধর্মতলায় যে সমাবেশ হবে, সেই সমাবেশ যদি ব্রিগেডেও করা হতো, ব্রিগেডকেও ছাড়িয়ে তো সেই পর্যায়ে এই সমাবেশ পৌঁছাবে। আপনাদের সবাইকে এই সমাবেশে দলে দলে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মঙ্গলবার কাটোয়া পৌরসভার মোড়ে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা, উপপৌরপ্রধান লক্ষিন্দর মণ্ডল, পৌরসভার অন্যান্য কাউন্সিলর, পৌর কর্মচারী সহ বহু দলীয় কর্মী সমর্থকগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। বেঙ্গল মেকানিক্যাল কুলিং সার্ভিস, এয়ার কন্ডিশনার অ্যান্ড রেফ্রিজারেশন সিস্টেম প্রোভাইডার। এখানে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন, ইনভার্টার প্রভৃতি ইলেকট্রনিক সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। এখান থেকে ক্রয় করা সামগ্রী রিপেয়ার করার জন্য নিজস্ব সার্ভিস সেন্টারের ব্যবস্থাও রয়েছে। এখানে ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের জন্য সমস্ত রকমের ফাইন্যান্স কার্ডের ব্যবহারের সুবিধা উপলব্ধ। ঠিকানা NH রোড, প্রান্তিক পাড়া মোড়, রাধাকুঞ্জ মার্কেট, কাটোয়া। ফোন নাম্বার 8768775651 অথবা 9093978238। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নাম্বার 9378097597 অথবা 8250248125।